ছেলে বাতিল লাগা আমার ভাইরা আমার বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতুল ফুরকান 19 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইনে 70 নম্বর আয়াত আজ থেকে 1000 বছর আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের আয়াতটাকে নাযিল কইরা দিয়া হে বন্ধু এই পটিয়াখানির মানুষদেরকে সহ এই তেলদুয়ার থানার মানুষদেরকে সহ এই বন্ধু টাঙ্গাইল জেলার মানুষ শুধু নয় আমার আল্লাহ এই বাংলাদেশ নয় তাম বিশ্বের সকল শ্রেণী পেশার মানুষদেরকে এই কোরআনের আয়াতটা আমার আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দিয়া 1000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন দিকে দিকে ডাকা বললেন মানুষ আমি আল্লাহ সেই কোরআনের আয়াতটা নাযিল কইরা দিলাম কোন মানুষ যদি এই আয়াতের মেসেজটাকে হায়াতের জিন্দেগিতে মেনে নেয় আমার আল্লাহ তাদের জন্য কি পুরস্কার রেখেছেন এ বন্ধু এই আয়াতটা কেবলমাত্র শুধুমাত্র হায়াতের জিন্দেগিতে গুনাহ করছে যারা এ পটিয়া জানির ভাইরা আমি আপনাদেরকে এই আয়াতের অনুবাদটা শোনানোর আগে একটা কথা জিজ্ঞাসা করতে চাই এ বন্ধু নিজের ভিতরের অহংকারটা কি দূর কইরা দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবার নিয়তে আল্লাহর একবার দাইকা শুনাইয়া দেওয়া লাগবে জিজ্ঞাসা করব এ বন্ধু নিজেকে ছোট মনে করে নিচা মনে করে এ বন্ধু আওয়াজটা দিবেন এখানে আমরা যারা বসছি হায়াতের জিন্দেগির পিছনে আপনার আমার গুনাহ আছে না নাই আরে ভাই আওয়াজ না চিল্লা বলে আছে না নাই আল্লাহ এই আয়াতটা কেবলমাত্র শুধুমাত্র গুনাগারদের জন্য এ বন্ধু হায়াতের জিন্দেগিতে গুনাহ করে করে যে সমস্ত মানুষ গুনাহটাকে আসমান পর্যন্ত ঠেকাইয়া দিছে যে সমস্ত মানুষ গুনাহ করে করে দুনিয়াটা ভরাইয়া দিছে আল্লাহ শয়তানের দোকায় কইরা গুনাহ করছো শয়তানের কুমন্ত্রণায় কইরা অন্যায় করছো আমি আল্লাহ কিন্তু এখনো তোমার দিক থেকে রহমতের দৃষ্টিটা সরায় নেই নাই আল্লাহ নাগলকায় মানুষ রে একবার বুঝতে পেরেছ পিছনে যা করেছো সব অন্যায় ছিল ভুল ছিল আল্লাহ নাগলকায় আমি আল্লাহর কাছে ফিরে আসো আমি আল্লাহর দিকে ফিরে এসে একবার আত্মসমর্পণ করো আল্লাহ নাগলকায় বান্দা যেই পরিমাণ গুনাহ করেছ আমি আল্লাহর কাছে যদি তওবা করো আমি আল্লাহর কাছে যদি মাফ চাও আমি আল্লাহ তোমার তমাম জিন্দেগির সব গুনাহগুলা মাফ কইরা দিয়া আমি আল্লাহ তোমাকে রহমতের কোলে তুলে নিব একবার আওয়াজ করে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ ভাই এই আয়াতের এমন একটা মেসেজ আল্লাহ দিছেন শুধুমাত্র মানুষের গুনাহকে মাফ করাই আল্লাহ ক্ষান্ত করবে না আজকের এখানে যারা বসেছেন আল্লাহর কসম করে বলছি এই আয়াত এটা প্রমাণ করে এই মাহফিলে যার যত বেশি গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দিয়ে প্রমাণ করে দেয় তার আমলনামায় বিশেষ করে তার জন্য এই এই কোরআনের আয়াতটা তার জন্য বেশি ফায়দা বেশি কাজে দিবে সুবহানাল্লাহ অর্থাৎ আজকের মাহফিলে গুনাহগার যত বড় এই আয়াতের মেসেজ হইল পুরস্কারটাও আল্লাহর পক্ষ থেকে তার জন্য তত বড় ভাই আমার বয়ান আজকে শুধুমাত্র গুনাহগারের জন্য যদি কোনো আল্লাহর ওলি থাকেন মাহফিলে বসে থাকলে থাকতে পারেন না থাকলে চলে যেতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু আমি জানি আল্লাহর ওলি কেউ থাকলে হাত তোলেন তো হুজুর জিন্দেগিতে কোনো গুনাহ নাই এমন একটা বান্দা দেখতে তাই তার চেহারাটা দেখে যেন অন্তত মার মরতে আর কেউ আছেন এমন যে হুজুর জিন্দেগিতে কোনো গুনাই করি নাই ভাই গুনাহ আছে না নাই যারা ভাব ধরে বয়ে রয়েছেন আল্লাহ কি আপনাকে দেখতেছে না আওয়াজ দিয়ে মালিককে শুনে দেন ভাই লজ্জা ছেড়ে দেন তাকায় দেখবেন আকাশ থেকে যখন বৃষ্টি নামে আর কত অহংকার ভিতরে রাখবেন আকাশ থেকে বৃষ্টিটা নামলেও এই বৃষ্টির পানি গড়াইয়া উঁচা জায়গায় জমে না বরং গড়ায় গড়ায় নিচা জায়গায় জমা হয় আরে কথা কন কিন্তু আফসোসের বিষয় হলো এই বাংলাদেশে বর্তমান সময় কেউ আছে সৌন্দর্যের অহংকার নিয়া কেউ টাকা পয়সার অহংকার নিয়া কেউ এলেমের অহংকার নিয়া আবার কেউ আছে অনেক ধন সম্পদের মালিক এর জন্য আপনাদেরকে কি বলবো আমাদের বাংলাদেশে আমাদের নিজের কথা আমরা নিজেরা বলি কারণ নাম নয় অনেক স্টেজে দ্বিতীয় বক্তা থাকতে হয় অনেক স্টেজে প্রধান বক্তা প্রতিনিয়ত প্রোগ্রাম চলে কিন্তু কিছু কিছু স্টেজে যাওয়ার পর ওলামায়ে কেরাম আমাদের নিজের কথা বলছি তাদের যখন অন্তত আমি বয়ান করে উঠলাম আর এক বক্তা যখন আসছে
এই তো ওই তার দোয়া নেওয়ার জন্য যে হাতটা বাড়ায় একটু মুসাবাড়া করব মাগার উনি এমন ভাবে মুসাবা করে তিন আঙ্গুল দিয়ে অন্য হিসায় আছে কেরাবেড়া মুসাবা করবার লিখাইছে আমার লগে মানে আমি যে দ্বিতীয় বক্তা আরেকজন প্রধান বক্তা আছে তার একটা স্ট্যাটাস আছে নাউজুবিল্লাহ কইলেন না আরে কথা কন না নাউজুবিল্লাহ জোরে কন আল্লাহ তাআলা কিন্তু বলেছেন আল্লাহু লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখর আরে ভাই কিছু মানুষ কিতাবের বর্ণনা এসেছেন কিছু মানুষ আকাশচুম্বী ইবাদত নিয়ে আল্লাহর দরবারে উঠবে কিয়ামতে কিন্তু এই মানুষের ইবাদত আল্লাহর দরবারে টিকবে না কেন কেননা এই বান্দার ইবাদত না থাকার একমাত্র কারণ এই বান্দার অন্তরের ভিতরে মাত্র তিন টাকার একটা অহংকার নিয়ে ইবাদত করেছে ছোট্ট একটা কথা বললে ভালো বুঝবেন মনে করেন আপনাদের এই এলাকার পুটিয়া জানি সকল মানুষ একত্রিত হয়ে পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে যদি একটা গাছের বাগান লাগান আর আমি ধলেশ্বরী মৌলবী ওই পঞ্চাশ লাখ টাকার বাগানে মাত্র দুই হাজার টাকার একটা ছাগল যদি ছেড়ে দিই আপনার ওই পঞ্চাশ লাখ টাকার ছোট বাগানের চারা কোনোদিন বড় হইব কেন হবে না আপনার ওই চারার ভিতরে নতুন পাতা গজাইতে দেরি আমার বিশ টাকার ছাগল দুই হাজার টাকার ছাগল আপনার বাগানের পাতাটা খাইতে দেরি হবে না আরে কথা কন এর জন্য কিছু মানুষের অন্তরের ভিতরে অহংকারের অভাব নাই অথচ ইবাদত করতেছে আল্লাহ তাআলা নাক ডাকায় অহংকার হচ্ছে আমি আল্লাহ তাআলার চাদর কোনো বান্দা বিন্দু বিন্দু পরিমাণ অহংকার যদি দিলের ভিতরে রাখলো সে যেন আমি আল্লাহর চাদর নিয়ে টানাটানি করলো নাউজুবিল্লাহ কইতেন না তাহলে অহংকার মুক্ত ইবাদতের প্রয়োজন আছে না নাই চিল্লা করে বলেন আছে নাই একজন বন্ধু গুনাহ করেছে মালিকের দরবারে তওবার নিয়তে আর আত্তাবার আল্লাহ তাআলাকে শোনায় দেন তো বিসরের জিন্দেগিতে গুনাহ আছে না নাই আছে তবে ভাই আপনার জন্য সারপ্রাইজ কি জানেন গুনাহগার আজকে যত বড় মাহফিলে এই আয়াত প্রমাণ করে দেয় আপনার জন্য পুরস্কারটা আল্লাহর পক্ষ থেকে তত বড় খুশি হইলে সুবহানাল্লাহ একবার হবে আমি বোঝানোর জন্য বলছি মনে করেন আমার পাশে হুজুর বসে আছে খুব মহব্বতের মানুষ ডন মাইন্ড আমি হুজুরের কাছে আগেই মাপ চাই নেই এই আয়াতের ব্যাখ্যা এমন মনে করেন এই হুজুর হায়াতের জিন্দিগিতে এক হাজার গুণা করছে এমনি এমনি মিনিমাম আমি এমনি এমনি বলছি আপনারা আবার সিরিয়াসলি নেন না নাকি সত্যি গুণা করছে হুজুর এক হাজার এটা বলা যাবে মনে করেন আমি শুধুমাত্র বোঝানোর জন্য হুজুর এক হাজার গুণা করছে জিন্দিগিতে আল্লাহ তাআলা পবিত্র কোরআন এতে ডাকতে বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফা উলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রাহিমা আল্লাহ তাআলার বর্ণনা হলো এই হুজুর যদি এক হাজার গুণা নিয়ে আজকে আল্লাহ তাআলার কাছে তৌবা করে তৌবাটা যদি খাঁটি হয় আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের এক হাজার গুণা সাথে সাথে মাফ করে দিবে হয় না রাখবার জোরে শুধু তাই নয় গুনাহটা যে মাফ করে দিবে এখানে এই ক্ষেত্রে আল্লাহ বলেছেন উলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত শুধু গুনাহ মাফ করবে না যেই পরিমাণ গুনাহ হুজুর হায়াতের জিন্দেগিতে করছে এই কইলে রে ভাই যেই পরিমাণ গুনাহ হুজুর হায়াতের জিন্দেগিতে করেছে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ কইরা গুনাহ পরিমাণ নেকি আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের আমলনামার ভিতরে ঢুকাই দিবেন অর্থাৎ গুনাহ যত যা করেছেন গুনাহ মাফ করবে আল্লাহ গুনাহ পরিমাণ নেকি ওই গুনাহটাও আল্লাহ পরিবর্তন করবে আবার গুনাহ হিসাবে গুনাহ পরিমাণ নেকি আল্লাহ আমলনামায় ঢুকাবে হুজুর এক হাজার গুনাহ নিয়ে মাপ চাইলে আল্লাহ এক হাজার গুনার বদলতে নেকিও দিবে আবার গুনাহ হিসাবে এক হাজার নেকি দিবে মানে গুনাহ করছিল এক হাজার আল্লাহ মাফ কইরা নেকি দিল কয় হাজার দুই হাজার জোরে বলেন কয় হাজার গুনাহ করছিল এক হাজার আল্লাহ মাফ কইরা গুনাহ পরিমাণ নেকিও দিছে আবার গুনাহ দিছে ওই পরিমাণ দুই হাজার নেকি আমলনামায় আল্লাহ দিছেন এখন হুজুর মানুষ হিসাবে এক হাজার গুণা করছে কিন্তু আজকের এই মাহফিলে এমন ব্যক্তি থাকতে পারে যে বেটা গুণা করছে পাঁচ লাখ কথা কন কারো গুণা আছে এক কোটি কারো মিলিয়ন কারো ট্রিলিয়ন পর্যন্ত গুণা করছে আপনার জন্য কিন্তু এই আয়াতটা প্রযোজ্য আল্লাহ কিন্তু বলে নাই যে ট্রিলিয়ন গুণা করলে আমি এই গুণা মাফ করব না আল্লাহ এই আয়াতটা পৃথিবীর সকল মানুষ জন্য সমান অধিকার করে নাজিল করেছে সুবহানাল্লাহ কোন না বরং এটা তো এটা প্রমাণ করে যে আজকে এই এলাকার কোন হিন্দু ভাই সারা জীবন মালিকের সাথে শেক করছে আল্লাহ ডাক ডাকায় বান্দা আমি আল্লাহর কাছে ফিরে আসো আর করবা নাই প্রত্যাশা নিয়ে মাপ চাও একজন হিন্দু মানুষের জিন্দিগির গুণ আল্লাহ মাফ করে দিবে আরে সুবহানাল্লাহ কোন না ভাই তারা সুবহানাল্লাহ আস্তে করেন আপনাদের কি মনে হয় এই কোরআনটা কি মুসলমানের শুধু ব্যক্তিগত মুসলমানের কিতাব না সমস্ত মানুষের কিতাব হিন্দুর জন্য কোরআন আছে না নাই বৌদ্ধের জন্য আছে না নাই খ্রিস্টানের জন্য আছে না নাই সকল শ্রেণী পেশার মানুষদেরকে আল্লাহ কোরআনে রাখছেন তার আর একটা বর্ণনা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা যারিয়াত 56 নম্বর আয়াতে বলেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন দুইটা জাতিকে আল্লাহ ইবাদতের জন্য ডেকেছেন একটা হলো জিন আর একটা হলো ইনসান এখন ইনসান শব্দের অর্থ তো মানুষ ইনসান অর্থ কি ভাই আরে জোরে কর ইনসান কি
এখন আমরা যারা আজকে ঈদগাহের মাঠে বসছি আমাদের একটা নাম আছে আমাদের নাম মানুষ তাহলে হিন্দুদের তো মানুষ ওরাও কি বৌদ্ধরা জোরে কর বৌদ্ধরা খ্রিস্টান ইহুদি নাস্তি এখন সবাই যদি মানুষ হয় আল্লাহ তাআলা ডাক দকাইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাহ তাআলা যেমন আমার বলেছেন আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু আর একটা আয়াত পবিত্র কোরআনের সূরাতুল বাকারা এক পারা তিন পৃষ্ঠার 10 নম্বর লাইনের 21 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন ইয়া মানে হে আইয়ুহান নাস হে মানব মণ্ডলী মানব সম্প্রদায় নাস শব্দের ব্যাখ্যা হলো মানুষ মানে এইখানে আল্লাহ ডাক দিয়েছেন হে মানুষ এখন কিছু মানুষ এই নাসটাকে এমন ভাবে সাজাইছেন দেখবেন আমাদের বাংলাদেশে শীতকালীন সময় খালি কোরআনের মাহফিল হয় না এই শীতকালীন সময় অনেক যাত্রার প্যান্ডেলে বাড়িতে বাউল শিল্পী আইনা নাচানাচি আছে না নাই এর কথা কন আছে না এর ভাই সাউন্ড ঠিক করেন ঠিক করেন ঠিক করেন আওয়াজ ওই কম হয় হ্যালো হ্যালো শীতকালীন সময় বাংলাদেশে নাচানাচি আছে না নাই তাদের কাছে যদি জিগান ভাই নাসুকির লিগা ওরা ডাক দকায় হুজুর আল্লাহ কোরআনে নাস্তে কইছে আরে কেমনে কয় কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস খালি নাস আর নাস ভাই এই নাস দিয়া কি নাস নাসি অথচ আল্লাহ তাআলা এই নাস শব্দের ব্যাখ্যা দিয়েছেন মানুষ পবিত্র কোরআনে সূরাতুল বাকারা এক পারা তিন পৃষ্ঠার 10 নম্বর লাইনের 21 নম্বর আয়াত আল্লাহ তাআলা এখানে বললেন ইয়া আইয়ুহান নাস ওই নাস দিয়া যেমন যেই পাড়ি নাস নাসির দলিল দেয় ওই বাড়ি দেখবেন নামাজ তো পড়বই না নামাজের সাথে তো নাই ওলামায়ে কেরামের সাথে নাই এই বাড়ারা এমন পাতি রাখছে মাথায় তো জোর বেঁধে গেছে গামাদান দাড়ি নাই মোস এমন ভাবে রাখছে এক মুঠ মুড়ি খাইতে দিলে মোসের লগে 1500 মুড়ি বাইরা থাকে এমন গাঞ্জা খোর আছে না নাই বরং গাঞ্জা খাইতে খাইতে মুখটা ঠোঁটটা এবং কি এই মোস্টারে এমন ভাবে লাল বানাইছে যদি যায় জিগাও যে ভাই গাঞ্জা খাও ফিরলিগা তখন কব মিয়া পাগল হইছি পাগল কার পাগল কয় আল্লাহ পাগল ও গাঞ্জা খাই আল্লাহর পাগল যদি জিগান যে গাঞ্জা তো আল্লাহ খাইতে করাই কয় মুলবি জানো কি জানি মানে সব জানি কয় কি জানো কোরআন শরীফ কয় পারা কও দিহি কবে 30 পারা কবে যে কিচ্ছু সে কোনাই কোরআন হলে 60 পারা কয় কোরআন 60 পারা কেমনে কয় 30 পারা জাহির হইছে আর 30 পারা বাতিন হইলে আমরা খবর জানি তোমরা জানো না যেই বেলা কয় কোরআন শরীফ 60 পারা ওরে খালি আস্তে করে কবে যে 31 পারার একটা সূরা কও একটা আয়াত কও কও লগে লগে দেখবেন আর পায়জামা গরম হয়ে গেছে কথা কয় না যদি বলে হুজুর গাঞ্জা খাবার দলিল পাইছে কোরআন থেকে ওরা দলিল দেয় এমনে কেমনে জানে কয় কোরআন শরীফ যে 30 পারা বলেন তো কয় অক্ষর দিয়ে আল্লাহ সাজাইছে 29 অক্ষর ওই 29 হরফ দিয়ে সাজাইছে ওই 29 হরফের ভিতরে খুইজা দাও গা গাঞ্জা খাবার দলিল আছে কেমনে ভাই গাইন দবর গা দাল দবর দা গাজা খা দবর খা নাউজুবিল্লাহ কালকে কবে আর জোরে কয় জোরে কয় এখন এর সাইতার বড় দলিল কি আছে বলেন তো ভাই গাইন দবর গা দাল দবর দা গাজা খা দবর খা এর সাইতার বড় দলিল কই থেকে দিবেন আপনি বলেন এখন এইটা কইলে যদি গান দেখাওয়া যায় যায় তাহলে তাদের জন্য এটা যায় সেই গাইন দবর গা দিয়ে আমরা গাইন দবর গা না দিয়া গাইন বেশ গু খাওয়া দরকার আরে কথা বল কথা বল যদি ওরা এমনি গান দেখাওয়া যায় করতে পারে তাহলে তাদের জন্য এমনি গু খাওয়া যায় কথা বল না গেলা ভাই আমরাও গাঞ্জা দুনিয়াতে খাই না হুজুর এখানে বসে রইছে হ্যাঁ ওলামায়ে কেরাম কখনো গাঞ্জায় মুখ দিল না কখনো বিড়ি খাইলো না আরে ভাই অন্য কোনো মদের নেশায় গেল না আশাই রয়েছে বিশেষ করে আমি ধলেশ্বরী আল্লাহ একবার জান্নাতে ঢুকায়ও বিড়ি মানুষ কেমনে খায় দেখবো জান্নাতে যায় খাওয়ার ইচ্ছা আছে ইনশাল্লাহ কেন জানেন কিছু পাবলিক আছে বিড়ি খায় তো খাই বেটা টয়লেটে যায় খায় কথা কয় না যদি টয়লেটে যাওয়া বিড়ি না খাই তো তাহলে টয়লেটে বিড়ির পট্টিটা কইরা থাকে কেমনে ওরা জিগাবেন যে ভাই টয়লেটে কি খাওয়ার জায়গা এখানে বিড়ি খান কি লিগা কবে তো হজু ওইখানে যাই আমার এইটা না খাইলে ওইটা ক্লিয়ার হয় না কথা কন কথা কন চিন্তা করে দেখেন ওনার রুচি নামছে কই যেইখানে মানুষ খালি গেলে তো কত তাড়াতাড়ি বেরো হবে এই চিন্তা আর ওখানে যায় খাইতে হয় রুচির তো ব্যবস্থা করা আছে তবে মুসলমান গাঞ্জা একদিন খাবো নিয়ত আছে মদ খাওয়ার নিয়ত আছে বিড়িও খামো খালি একবার জান্নাতে ঢুকে রাখেন জান্নাতে ব্যবস্থা করছে কে জান্নাতে যায় গাঞ্জা খাওয়ার নিয়ত আছে তো ইনশাআল্লাহ জান্নাতে গেলে আল্লাহ আপনাদের কি মনে হয় জান্নাতে গাঞ্জা আছে নি ভাই তিনজনে কয় না ইয়ার দুই একজনে চুপ করে বেচার একজন কয় আছে গাঞ্জা আছে মদ আছে নাই মানে আছে মারহাবা কোন দুনিয়াতে গাঞ্জা মদ যাই রাখেন না কারণ সবচাইতে বড় নেশার নাম কিন্তু নারী নেশা যারা ঠিক কর না ভাব ধরে বই রয়েছেন বুঝিনা বুঝেছেন কিছু নারীর নেশা বাংলাদেশে আছে না নাই
আল্লাহ দাগদা কয় বান্দা একবার খালি জান্নাতের ভিতরে ডুইকা দেখ সব নেশাবাদ সবচাইতে বড় নেশা যেই নারীর দোকান লগে লগে আমি আল্লাহ তোর জন্য 70,000 হুর পরিমাণের নারী তল্লিকা ফিট করে রাখছি এখন অনেক মুরুব্বি চিন্তা করতেছে হুজুর একটা লগেই পারি না আমার 70,000 টা করতাম কিতা ভাই 70,000 দিয়ে কি করতেন এটা পরে জান্নাতে যখন আল্লাহ ঢুকাবে ওই 70,000 এর সাথে আপনি যে থাকবেন এই যোগ্যতা আল্লাহ দিয়াই আপনাকে জান্নাতে ঢুকানো হবে এই নেশা সবচাইতে বড় নেশা নারীর নেশা যদি জান্নাতের ভিতরে থাকে আর বিড়ি গান মাল গাঞ্জা মদ এগুলা তো মামুলি ব্যাপার তবে আল্লাহ কোরআনে একটা আয়াত নাযিল করছে আল্লাহ আপনারে কি দিবে দিলদার আল্লাহ বললেন ওয়ালাকুম ফিহা তাশতাহি أنفسهم ولكم فيها ما تدعون الله دغدغه بندا এমন কিছু নাই যেটা আমি আল্লাহ তোর জন্য জান্নাতের ভিতরে ব্যবস্থা রাখি নাই সুবহানাল্লাহ নয় জনে কয় আড্ডা আওয়াজ হয় না চিল্লায় জোরে মারে তার মানে আল্লাহ ইবাদতের জন্য আমি যে আয়াত পড়েছি এই আয়াত মুসলমানের এই আয়াত হিন্দু এই আয়াত বৌদ্ধের এই আয়াত খ্রিস্টানের আল্লাহ হিন্দুদেরকে ইবাদতের জন্য ডেকেছেন ইয়া আইয়ুহান নাস হে মানব সম্প্রদায় মানব মণ্ডলী এখন নাস কে মানুষ কে এক কথায় নাস শব্দের ব্যাখ্যা হলো এমন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাচারা কামার কুমার জেলে তাঁতি চাষন্দা বারো মোদারো জোয়ারো যারা আছে তাদের নামই হচ্ছে মানুষ হতে পারে ঠিক না আল্লাহ ডাকায় মানুষ হইলে ইবাদত করা লাগবে কার তাহলে আপনার জন্য যে আয়াতটা আল্লাহ নাযিল করছে বা দিল না কারণ আল্লাহ কি গুনাহ মাফের আয়াত নাযিল করবে আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন ঠিকই ঠিকই ডাকটা বললেন মানুষ রে আমি আল্লাহ জি আয়াতটা নাযিল কইরা দিছি এই আয়াতটা শুধুমাত্র মুসলমানের জন্য নয় এই আয়াতটা সব শ্রেণী পেশার মানুষের জন্য দুনিয়ার জমিনে গুনাহগার যারা তুলে দিব আমার ভিতরে কেমনে তুলে দিবি এই বন্ধু এটার ব্যাপারে আর একটা আলোচনা এসেছে এ বন্ধু আল্লাহর নবীর সবচেয়ে বড় সাহাবি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বন্ধু এই আবু বকরের ব্যাপারে আমার নবী কিন্তু বলেছেন পৃথিবীর সব মানুষের নেকি যদি এক পাল্লায় ওঠানো হয় আর আমার নবী বলেন আমি আবু বকর আমার নবীর সাহাবী আবু বকর আমি নবী হিজরতের সময় যে তিনটা রাত্রি আমার সাথে ছিল ওই তিনটা রাত্রির একটা রাত্রির ইবাদত যদি এক পাল্লায় তোলা হয় পৃথিবীর সকল মানুষের নেকির চাইতে আবু বকরের আমি আবু বকর আমার দিল বলে আমার নেকির চাইতে তুমি উমরের নেকি মনে হয় আল্লাহর কাছে অনেক বেশি ওমর ডাকতা এই আবু বকর আপনি এমন কি কথা শুনাইলেন আপনার চাইতে আমার নেকিটা বেশি হবে কেমনে আপনার নেকির ব্যাপারে তো নবী বলেছেন পৃথিবীর সব মানুষের নেকি এক পাল্লায় আর আপনি নবীর সাথে হিজরতের সময় রাত মাত্র একটা রাত্রির নেকি এক পাল্লায় তুললে ওই এক রাত্রির নেকি আল্লাহর কাছে বেশি হয়ে যাবে আর আমি তো আমার গুনাহ আমার নেকি আপনার চাইতে বেশি কেমনে হয় বন্ধু আজ
হযরত ওমরকে ডেকে ডাক্তার কয় ওমর রে একজন মেয়ে তো তোমার নেকি আমারকে আমার চাইতে বেশি মনে হয় হে ওমর তুমি কি ভুইলা গেছো নাকি হে ওমর কয়দিন আগে তুমি কি ছিলা হে ওমর তুমি তো কাফের ছিলা হে ওমর তুমি তো এমন গুনাহাতের জীবনে করছো আমার নবীরে মারার জন্য ওই যে আবু জেহেলের 100 লাখ উৎপরছেনে বাতিল লাগা আমার ভাইরা আমার বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতুল ফুরকান 19 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইনে 70 নম্বর আয়াত আজ থেকে 1000 বছর আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের আয়াতটাকে নাযিল কইরা দিয়া হে বন্ধু এই পটিয়াগানির মানুষদেরকে সহ এই পেলদুয়ার থানার মানুষদেরকে সহ এই বন্ধু টাঙ্গাইল জেলার মানুষ শুধু নয় আমার আল্লাহ এই বাংলাদেশ নয় তাম বিশ্বের সকল শ্রেণী পেশার মানুষদেরকে এই কোরআনের আয়াতটা আমার আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দিয়া 1000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে ডাকা বললেন মানুষ আমি আল্লাহ সেই কোরআনের আয়াতটা নাযিল কইরা দিলাম কোন মানুষ যদি এই আয়াতের মেসেজটাকে হায়াতের জিন্দেগিতে মেনে নেয় আমার আল্লাহ তাদের জন্য কি পুরস্কার রেখেছেন এই বন্ধু এই আয়াতটা কেবলমাত্র শুধুমাত্র হায়াতের জিন্দেগিতে গুনাহ করছে যারা এ পটিয়া জানির ভাইরা আমি আপনাদেরকে এই আয়াতের অনুবাদটা শোনানোর আগে একটা কথা জিজ্ঞাসা করতে চাই এ বন্ধু নিজের ভিতরের অহংকারটা কি দূর কইরা দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবার নিয়তি আল্লাহর একবার দাইকা শুনাইয়া দাও লাগবে জিজ্ঞাসা করব এ বন্ধু নিজেকে ছোট মনে করে নিচা মনে করে এ বন্ধু আওয়াজটা দিবেন এখানে আমরা যারা বসছি হায়াতের জিন্দেগির পিছনে আপনার আমার গুনাহ আছে না নাই আরে ভাই আওয়াজ না চিল্লা বলে আছে না নাই দুনিয়াটা ভরাইয়া দিছে শয়তানের দোকায় কইরা গুনাহ করছো শয়তানের কুমন্ত্রণায় কইরা অন্যায় করছো আমি আল্লাহ কিন্তু এখনো তোমার দিকটিকা রহমতের দৃষ্টিটা সরায় নেই নাই আল্লাহ নাকায় মানুষ রে একবার বুঝতে পেরেছ পিছনে যা করেছো সব অন্যায় ছিল ভুল ছিল আল্লাহ নাকায় আমি আল্লাহর কাছে ফিরে আসো আমি আল্লাহর দিকে ফিরে এসে একবার আত্মসমর্পণ করো আল্লাহ নাকায় বান্দা যেই পরিমাণ গুনাহ করেছ আমি আল্লাহর কাছে যদি তওবা করো আমি আল্লাহর কাছে যদি মাফ চাও আমি আল্লাহ তোমার তমাম জিন্দেগির সব গুনাহগুলা মাফ কইরা দিয়া আমি আল্লাহ তোমাকে রহমতের কোলে তুলে নিব একবার আওয়াজ করে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ ভাই এই আয়াতের এমন একটা মেসেজ আল্লাহ দিছেন শুধুমাত্র মানুষের গুনাহকে মাফ করাই আল্লাহ ক্ষান্ত করবে না আজকের এখানে যারা বসেছেন আল্লাহর কসম করে বলছি এই আয়াত এটা প্রমাণ করে এই মাহফিলে যার যত বেশি গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দিয়ে প্রমাণ করে দেয় তার আমলনামায় বিশেষ করে তার জন্য এই এই কোরআনের আয়াতটা তার জন্য বেশি ফায়দা বেশি কাজ দিবে সুবহানাল্লাহ অর্থাৎ আজকের মাহফিলে গুনাহগার যত বড় এই আয়াতের মেসেজ হইল পুরস্কারটা আল্লাহর পক্ষ থেকে তার জন্য তত বড় ভাই আমার বয়ান আজকে শুধুমাত্র গুনাহগারের জন্য যদি কোনো আল্লাহর ওলি থাকেন মাহফিলে বসে থাকলে থাকতে পারেন না থাকলে চলে যেতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু আমি জানি আল্লাহর ওলি কেউ থাকলে হাত তোলেন তো হুজুর জিন্দেগিতে কোনো গুনাহ নাই এমন একটা বান্দা দেখতে তাই চার তার চেহারাটা দেখে যেন অন্তত মার মরতে আর কেউ আসেন এমন যে হুজুর জিন্দেগিতে কোনো গুনাই করি নাই ভাই গুনাহ আছে না নাই যারা ভাব ধরে বয়ে রয়েছেন আল্লাহ কি আপনাকে দেখতেছে না আওয়াজ দিয়ে মালিক রে শুনে দেন ভাই লজ্জা ছেড়ে দেন তাকায় দেখবেন আকাশ থেকে যখন বৃষ্টি নামে আর কত অহংকার ভিতরে রাখবেন আকাশ থেকে বৃষ্টিটা নামলেও এই বৃষ্টির পানি গড়াইয়া উঁচা জায়গায় জমে না বরং গড়ায় গড়ায় নিচা জায়গায় জমা হয় আরে কথা
কিন্তু আফসোসের বিষয় হলো এই বাংলাদেশে বর্তমান সময় কেউ আছে সৌন্দর্যের অহংকার নিয়া, কেউ টাকা পয়সার অহংকার নিয়া, কেউ ইলমের অহংকার নিয়া, আবার কেউ আছে অনেক ধন সম্পদের মালিক। এর জন্য আপনাদেরকে কি বলবো, আমাদের বাংলাদেশে আমাদের নিজের কথা আমরা নিজেরা বলি, কারণ নাম নয়, অনেক স্টেজে দ্বিতীয় বক্তা থাকতে হয়, অনেক স্টেজে প্রধান বক্তা, প্রতিনিয়ত প্রোগ্রাম চলে, কিন্তু কিছু কিছু স্টেজে যাওয়ার পর ওলামা একরাম আমাদের নিজের কথা বলছে, তাদের যখন অন্তত আমি বয়ান করে উঠলাম আর এক বক্তা যখন আসছে একটু ওই তার দোয়া নেওয়ার জন্য যে হাতটা বাড়ায় একটু মুসাফাটা করবো, মাগার উনি এমন ভাবে মুসাফা করে তিন আঙ্গুল দিয়ে অন্য হিসায় আছে কেরা বেটা মুসাফা করবার লিখাইছে আমার লোকে, মানে আমি যে দ্বিতীয় বক্তা আর একজন প্রধান বক্তা আছে তার একটা স্ট্যাটাস আছে, নাউজুবিল্লাহ কইলেন না, আরে কথা কন না নাউজুবিল্লাহ সরে খন। আল্লাহ তাআলা কিন্তু বলেছেন আল্লাহু লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখর। আরে ভাই কিছু মানুষ কিতাবের বর্ণনা এসেছেন, কিছু মানুষ আকাশচুম্বী ইবাদত নিয়ে আল্লাহর দরবারে উঠবে কিয়ামতে, কিন্তু এই মানুষের ইবাদত আল্লাহর দরবারে টিকবে না। কেন? কেননা এই বান্দার ইবাদত না থাকার একমাত্র কারণ এই বান্দার অন্তরের ভিতরে মাত্র তিন টাকার একটা অহংকার নিয়ে ইবাদত করেছে। ছোট্ট একটা কথা বললে ভালো বুঝবেন, মনে করেন আপনাদের এই এলাকার পুটিয়া জানি সকল মানুষ একত্রিত হয়ে 50 লক্ষ টাকা দিয়ে যদি একটা গাছের বাগান লাগান, আর আমি ধলেশ্বরী বলবি ওই 50 লাখ টাকার বাগানে মাত্র 2000 টাকার একটা ছাগল যদি ছেড়ে দিই, আপনার ওই 50 লাখ টাকার ছোট বাগানের চারা কোনোদিন বড় হইব কেন? হবে না। আপনার ওই চারার ভিতরে নতুন পাতা গজাইতে দেরি, আমার 20 টাকার ছাগল 2000 টাকার ছাগল আপনার বাগানের পাতাটা খাইতে দেরি হবে না। আরে কথা কন। এর জন্য কিছু মানুষের অন্তরের ভিতরে অহংকারের অভাব নাই, অথচ ইবাদত করতেছে। আল্লাহ তাআলা নাকদকায় অহংকার হচ্ছে আমি আল্লাহ তাআলার চাদর, কোনো বান্দা বিন্দু পরিমাণ অহংকার যদি দিলের ভিতরে রাখলো সে যেন আমি আল্লাহর চাদর নিয়ে টানাটানি করলো, নাউজুবিল্লাহ কইতেন না, তাহলে অহংকার মুক্ত ইবাদতের প্রয়োজন আছে না নাই চিল্লা করে বলেন আছে নাই। এর জন্য বন্ধু গুনাহ করেছে মালিকের দরবারে তৌবা নিয়তে, আর আত্মাবার আল্লাহ তাআলাকে শোনায় দেন তো বিসরের জিন্দেগিতে গুনাহ আছে না নাই। তবে ভাই আপনার জন্য সারপ্রাইজ কি জানেন, গুনাহগার আজকে যত বড় মাহফিলে এই আয়াত প্রমাণ করে দেয় আপনার জন্য পুরস্কারটাও আল্লাহর পক্ষ থেকে তত বড়, খুশি হইলে সুবহানাল্লাহ একবার হবে। আমি বোঝানোর জন্য বলছি, মনে করেন আমার পাশে হুজুর বসে আছে খুব মহব্বতের মানুষ, ডন মাইন্ড আমি হুজুরের কাছে আগেই মাপ চাই নেই, এই আয়াতের ব্যাখ্যা এমন, মনে করেন এই হুজুর হায়াতের জিন্দিগিতে 1000 গুনাহ করছে এমনি এমনি মিনিমাম, আমি এমনি এমনি বলছি আপনারা আবার সিরিয়াসলি নেন না, নাকি সত্যি গুনাহ করছে হুজুর 1000, এটা বলা যাবে? মনে করেন আমি শুধুমাত্র বোঝানোর জন্য হুজুর 1000 গুনাহ করছে জিন্দিগিতে, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এতে ডাকতে বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফা উলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ তাআলার বর্ণনা হলো এই, হুজুর যদি 1000 গুনাহ নিয়ে আজকে আল্লাহ তাআলার কাছে তওবা করে, তওবাটা যদি খাটি হয় আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের 1000 গুনাহ সাথে সাথে মাফ করে দিবে, হয় না একবার জোরে। শুধু তাই নয় গুনাহটা যে মাফ করে দিবে, এখানে এখান থেকে আল্লাহ বলেছেন উলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, শুধু গুনাহ মাফ করবে না, যেই পরিমাণ গুনাহ হুজুর হায়াতের জিন্দেগিতে করছে, এই কইলে রে ভাই, হ্যালো, যেই পরিমাণ গুনাহ হুজুর হায়াতের জিন্দেগিতে করেছে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ কইরা গুনাহ পরিমাণ নেকি আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের আমলনামার ভিতরে ঢুকাই দিবেন, অর্থাৎ গুনাহ যত যা করেছেন গুনাহ মাফ করবে আল্লাহ, গুনাহ পরিমাণ নেকি ওই গুনাহটাও আল্লাহ পরিবর্তন করবে, আবার গুনাহ হিসাবে গুনাহ পরিমাণ নেকি আল্লাহ আমলনামায় ঢুকাবে। হুজুর 1000 গুনাহ নিয়ে মাপ চাইলে আল্লাহ 1000 গুনার বদলতে নেকিও দিবে, আবার গুনাহ হিসাবে 1000 নেকি দিবে, মানে গুনাহ করছিল 1000 আল্লাহ মাফ কইরা নেকি দিল কয় হাজার, 2000, জোরে বলেন কয় হাজার, গুনাহ করছিল 1000 আল্লাহ মাফ কইরা গুনাহ পরিমাণ নেকিও দিছে, আবার গুনাহ দিছে ওই পরিমাণ 2000 নেকি আমলনামায় আল্লাহ দিছেন। এখন হুজুর মানুষ হিসাবে 1000 গুনাহ করছে, কিন্তু আজকের এই মাহফিলে এমন ব্যক্তি থাকতে পারে যেই বেটা গুনাহ করতে 5 লাখ, কথা কন, কারো গুনাহ আছে 1 কোটি, কারো মিলিয়ন, কারো ট্রিলিয়ন পর্যন্ত গুনাহ করছে, আপনার জন্য কিন্তু এই আয়াতটা প্রযোজ্য। আল্লাহ কিন্তু বলে নাই যে ট্রিলিয়ন গুনাহ করলে আমি এই গুনাহ মাফ করব না, আল্লাহ এই আয়াতটা পৃথিবীর সকল মানুষ জন্য সমান অধিকার করে নাজিল করেছে, সুবহানাল্লাহ, কোন না, বরং এটা তো এটা প্রমাণ করে যে আজকে এই এলাকার কোন হিন্দু ভাই সারা জীবন মালিকের সাথে শেখ করছে, আল্লাহ ডাক ডাকায় বান্দা আমি আল্লাহর কাছে ফিরে আসো আর করবা নাই প্রত্যাশা নিয়ে মাফ চাও, একজন হিন্দু মানুষের জিন্দিগির গুনাহ আল্লাহ মাফ করে দিবে, আরে সুবহানাল্লাহ, কোন না ভাই, সুবহানাল্লাহ। আস্তে করেন, আপনাদের কি মনে হয় এই কোরআনটা কি মুসলমানের শুধু ব্যক্তিগত মুসলমানের কিতাব না সমস্ত মানুষের কিতাব?
হিন্দুর জন্য কোরআন আছে না নাই বৌদ্ধর জন্য আছে না নাই খ্রিস্টানের জন্য আছে না নাই সকল শ্রেণী পেশার মানুষদেরকে আল্লাহ কোরআনে রাখছেন তার আরেকটা বর্ণনা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরাতুল যারিয়াত 56 নম্বর আয়াতে বলেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন দুইটা জাতিকে আল্লাহ ইবাদতের জন্য ডেকেছেন একটা হলো জিন আরেকটা হলো ইনসান এখন ইনসান শব্দের অর্থ তো মানুষ ইনসান অর্থ কি ভাই আরে জোরে করে ইনসান কি এখন আমরা যারা আজকে ঈদগাহের মাঠে বসছি আমাদের একটা নাম আছে আমাদের নাম মানুষ তাহলে হিন্দুদের তো মানুষ ওরাও কি বৌদ্ধরা জোরে কর বৌদ্ধরা খ্রিস্টান ইহুদি নাস্তিক এখন সবাই যদি মানুষ হয় আল্লাহ তাআলা ডাক দকা ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাহ তাআলা যেমন আমার বলেছেন আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু আরেকটা আয়াত পবিত্র কোরআনে সূরাতুল বাকারা এক পারা তিন পৃষ্ঠার 10 নম্বর লাইনের 21 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন ইয়া মানে হে আইয়ুহান নাস হে মানব মণ্ডলী মানব সম্প্রদায় নাস শব্দের ব্যাখ্যা হলো মানুষ মানে এইখানে আল্লাহ ডাক দিয়েছেন হে মানুষ এখন কিছু মানুষ এই নাসটাকে এমন ভাবে সাজাইছেন দেখবেন আমাদের বাংলাদেশে শীতকালীন সময় খালি কোরআনের মাহফিল হয় না এই শীতকালীন সময় অনেক যাত্রার প্যান্ডেলে বাড়িতে বাউল শিল্পী আইনা নাচা নাচি আছে না নাই এর কথা কন আছে না এর ভাই সাউন্ড ঠিক করেন ঠিক করেন ঠিক করেন আওয়াজ ওই কম হয় হ্যালো হ্যালো শীতকালীন সময় বাংলাদেশে নাচা নাচি আছে না নাই তাদের কাছে যদি জিগান ভাই নাসুকির লিগা ওরা ডাক দেখায় হুজুর আল্লাহ কোরআনে নাস্তে কইছে আরে কেমনে কয় কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস খালি নাস আর নাস ভাই এই নাস দিয়া কি নাস নাসি অথচ আল্লাহ তাআলা এই নাস শব্দের ব্যাখ্যা দিয়েছেন মানুষ পবিত্র কোরআনে সূরাতুল বাকারা এক পারার তিন পৃষ্ঠার 10 নম্বর লাইনের 21 নম্বর আয়াত আল্লাহ তাআলা এখানে বললেন ইয়া আইয়ুহান নাস ওই নাস দিয়া যেমন যেই পাড়ি নাস নাসির দলিল দেয় ওই বাড়ি দেখবেন নামাজ তো পড়বই না নামাজের সাথে তো নাই ওলামায়ে কেরামের সাথে নাই এই বারারা এমন পাতি রাখছে মাথায় তো জল বেঁধে গেছে গামাগার দাড়ি নাই মোস এমন ভাবে রাখছে এক মুঠ মুড়ি খাইতে দিলে মোসের লগে 13,000 মুড়ি বাইরা থাকে এমন গাঁজা আছে না নাই বরং গাঁজা খাইতে খাইতে মুখটা ঠোঁটটা এবং কি এই মোস্টারে এমন ভাবে লাল বানাইছে যদি যায় জিগাও যে ভাই গাঁজা খাও ফিরলিগা তখন কব মিয়া পাগল হইছি পাগল কার পাগল কয় আল্লাহ পাগল ও গাঞ্জা খাইব আল্লাহর পাগল যদি জিগান যে গাঞ্জা তো আল্লাহ খাইতে করাই কয় মুলবি জানো কি জানি মানে সব জানি কয় কি জানো কোরআন শরীফ কয় পারা কও দিহি কোবেন 30 পারা কবে যে কিচ্ছু সে গুনাই কোরআন হইলে 60 পারা কয় কোরআন 60 পারা কেমনে কয় 30 পারা জাহির হইছে আর 30 পারা বাতিন হইলে আমরা খবর জানি তোমরা জানো না যেই বেলা কয় কোরআন শরীফ 60 পারা ওরে খালি আস্তে করে কবেন যে 31 পারার একটা সূরা কও একটা আয়াত কও কও লগে লগে দেখবেন আর পায়জামা গরম হয়ে গেছে কথা কয় না যদি বলে হুজুর গাঞ্জা খাবার দলিল পাইছে কোরআন থেকে ওরা দলিল দেয় আমনে কেমনে জানে কয় কোরআন শরীফ যে 30 পারা বলেন তো কয় অক্ষর দিয়ে আল্লাহ সাজাইছে 29 অক্ষর ভাই 29 হরফ দিয়ে সাজাইছে ওই 29 হরফের ভিতরে খুইজা দাও গা গাঞ্জা খাবার দলিল আছে কেমনে ভাই গাইন দবর গা দাল দবর দা গা দা খাজা বকা নাউজুবিল্লাহ কালকে কবে আর জোরে কর জোরে কর এখন এর সাইতার বড় দলিল কি আছে বলেন তো ভাই গাইন দবর গা দাল দবর দা গা দা খাজা বকা এর সাইতার বড় দলিল কই থেকে দিবেন আপনি বলেন এখন এইটা কইলে যদি গান দেখাওয়া যায় যায় তাহলে তাদের জন্য এটা জায়েজ সেই গাইন দবর গা দিয়ে আমরা গাইন দবর গা না দিয়া গয়ন বেশ ভুখ আজব খা আরে কথা বল কথা বল যদি ওরা এমনি গান দেখাওয়া জায়েজ করতে পারে তাহলে তাদের জন্য এমনি ভুখ আওয়া জায়েজ কথা বল না গেলা ভাই আমরাও গাঞ্জা দুনিয়াতে খাই না হুজুর এখানে বসে রইছে হ্যাঁ ওলামায়ে কেরাম কখনো গাঞ্জায় মুখ দিল না কখনো বিড়ি খাইলো না আরে ভাই অন্য কোনো মদের নেশায় গেল না আশাই রয়েছি বিশেষ করে আমি ধলেশ্বরী আল্লাহ একবার জান্নাতে ঢুকায়ও বিড়ি মানুষ কেমনে খায় দেখবো জান্নাতে যায় খাওয়ার ইচ্ছা আছে ইনশাল্লাহ কেন জানেন কিছু পাবলিক আছে বিড়ি খায় তো খাই বেটা টয়লেটে যায় খায় কথা কয় না যদি টয়লেটে যাও বিড়ি না খাই তো তাহলে টয়লেটে বিড়ির পট্টিটা কইলে থাকে কেমনে ওরা জিগাবেন যে ভাই টয়লেটে কি খাওয়ার জায়গা এখানে বিড়ি খান কি লিগা কবে তো হজু ওইখানে যায় আমার এইটা না খাইলে ওইটা ক্লিয়ার হয় না কথা কন কথা কন চিন্তা করে দেখেন ওনার রুচি নামছে কই যেখানে মানুষ খালি গেলে তো কত তাড়াতাড়ি বের হবে এই চিন্তা আর ওখানে যায় খাইতে পারে একটু রুচির তো ব্যবস্থা ব্যাপার আছে তবে মুসলমান গাঞ্জা একদিন খাবো নিয়ত আছে মদ খাওয়ার নিয়ত আছে বিড়িও খামো খালি একবার জান্নাতের দিকে রাখেন জান্নাতের ব্যবস্থা করছে কে জান্নাতে যায় গাঞ্জা খাওয়ার নিয়ত আছে তো ইনশাআল্লাহ জান্নাতে গেলে আল্লাহ আপনাদের কি মনে হয় জান্নাতে গাঞ্জা আসেনি ভাই
তিন জনে কয় না ইয়া দুই একজনে চুপ করে বেচার একজন কয় আছে গাঁজা আছে না মদ আছে না নাই মানে আছে মারহাবা কোন দুনিয়াতে গাঁজা মদ যাই রাখেন না কারণ সবচাইতে বড় নেশার নাম কিন্তু নারী নেশা যারা ঠিক কন্যা ভাব ধরে বইরেছেন বুঝিনা বলে দিচ্ছেন কিছু নারীর নেশা বাংলাদেশে আছে না নাই আল্লাহ দাগ দাগ কয় বান্দা একবার খালি জান্নাতের ভিতরে ঢুইকা দেখ সব নেশাবাদ সবচাইতে বড় নেশা যেই নারীর ঢোকার লগে লগে আমি আল্লাহ তোর জন্য 70,000 হুর পরিমাণে নারী তল্লিকা ফিট করে রাখছি এখন অনেক মুরব্বি চিন্তা করতেছে হুজুর একটা লগেই পারি না আবার 70,000 টা করতাম কি তা ভাই 70,000 দিয়ে কি করতেন এটা পরে জান্নাতে যখন আল্লাহ ঢুকাবে ওই 70,000 এর সাথে আপনি যে থাকবেন এই যোগ্যতা আল্লাহ দিয়াই আপনাকে জান্নাতে ঢুকানো হবে এই নেশা সবচাইতে বড় নেশা নারীর নেশা যদি জান্নাতের ভিতরে থাকে আর বিড়ি গান মাল গাঞ্জা মদ এগুলা তো মামুলি ব্যাপার তবে আল্লাহ কোরআনে একটা আয়াত নাযিল করছে আল্লাহ আপনারে কি দিবে দিলদার আল্লাহ বললেন ওয়ালাকুম ফিহা মাতাস্তাহি আনফুসুহুম ওয়ালাকুম ফিহা বান্দা এমন কিছু নাই যেটা আমি আল্লাহ তোর জন্য জান্নাতের ভিতরে ব্যবস্থা রাখি নাই সুবহানাল্লাহ নয় জনে কয় আড্ডা আওয়াজ হয় না চিল্লায় করে মানে তার মানে আল্লাহ ইবাদতের জন্য আমি যে আয়াত পড়েছি এই আয়াত মুসলমানের এই আয়াত হিন্দু এই আয়াত বৌদ্ধ এই আয়াত খ্রিস্টানের আল্লাহ হিন্দুদেরকে ইবাদতের জন্য ডেকেছেন ইয়া আইয়ুহান নাস হে মানব সম্প্রদায় মানব মণ্ডলী এখন নাসকে মানুষকে এক কথায় নাস শব্দের ব্যাখ্যা হলো এমন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাচারা তামার কুমার জেলে তাঁতি চাষের দাবারও মোদারো জোয়ারও যারা আছে তাদের নামই হচ্ছে মানুষ হতে পারে ঠিক না আল্লাহ ডাক দরকার মানুষ হইলে ইবাদত করা লাগবে কা তাহলে আপনার জন্য যে আয়াতটা আল্লাহ নাযিল করছে বা দিল না কেন আল্লাহ কি গুনাহ মাফের আয়াত নাযিল করবে আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন টিকি টিকি ডাকটা বললেন মানুষ রে আমি আল্লাহ জি আয়াতটা নাযিল কইরা দিছি এই আয়াতটা শুধুমাত্র মুসলমানের জন্য নয় এই আয়াতটা সব শ্রেণী পেশার মানুষের জন্য দুনিয়ার জমিনে গুনাহগার যারা তোমার আমি আল্লাহ তুলে দিব আমার ভিতরে কেমনে তুলে দিবি এই বন্ধু এটার ব্যাপারে আর একটা আলোচনা এসেছে এই বন্ধু আল্লাহর নবীর সবচেয়ে বড় সাহাবি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বন্ধু এই আবু বকরের ব্যাপারে আমার নবী কিন্তু বলেছেন পৃথিবীর সব মানুষের নেকি যদি এক পাল্লায় ওঠানো হয় আর আমার নবী বলেন আমি আবু বকর আমার নবীর সাহাবী আবু বকর আমি নবী হিজরতের সময় যে তিনটা রাত্রি আমার সাথে ছিল ওই তিনটা রাত্রির একটা রাত্রির ইবাদত যদি এক পাল্লায় তোলা হয় পৃথিবীর সকল মানুষের নেকির চাইতে আবু বকরের আমার
আমি আবু বকর আমার দিল বলে আমার নেকির চাইতে তুমি উমরের নেকি মনে হয় আল্লাহর কাছে অনেক বেশি উমর ডাকতো এই আবু বকর আপনি এমন কি কথা শুনাইলেন আপনার চাইতে আমার নেকিটা বেশি হবে কেমনে আপনার নেকির ব্যাপারে তো নবী বলেছেন পৃথিবীর সব মানুষের নেকি এক পাল্লায় আর আপনি নবীর সাথে হিজরতের সময় রাত মাত্র একটা রাত্রির নেকি এক পাল্লায় তুললেন ওই এক রাত্রির নেকি আল্লাহর কাছে বেশি হয়ে যাবে আর আমি তো আমার গুনাহগার আমার নেকি আপনার চাইতে বেশি কেমনে হয় হ্যাঁ বন্ধু আস্তে কই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নহ হযরত ওমর কে নেকি ডাক ডাক করে ওমর রে একজনই তো তোমার নেকি আমারকে আমার চাইতে বেশি মনে হয় হে ওমর তুমি কি ভুইলা গেছো নাকি হে ওমর কয়দিন আগে তুমি কি ছিলা হে ওমর তুমি তো কাফের ছিলা হে ওমর তুমি তো এমন গুনাহাতের জিন্দেগিতে করছো আমার নবীর মারার জন্য ওই যে আবু জেহেলের 100 লাখ উট পুরস্কারের জন্য খোলা তলোয়ার নিয়ে আমার নবীরে মারতে পর্যন্ত আইছো এ ওমর তুমি কি ভুইলা গেছো নবীকে মারার জন্য আসছো ইসলামের বড় দুশমন ছিলা সাহাবায়ে কেরামের দুশমন তুমি ছিলা নবীর বিরুদ্ধে যা তুমি করেছো হায়াতের জিন্দেগিতে যত গুনাহ তুমি করেছো আল্লাহ কোরআনের আয়াতকে নাযিল কইরা বলেছেন গিল্লা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভাই আমার সময়ের ঘন্টা বেজে গেছে আমি অল্প সময়ের ভিতরে এই মাত্র কিছু কথা বলছি আপনাদের বেশি কষ্ট লাগছে আমি যে আয়াতের আলোচনা করতেছিলাম পবিত্র কোরআনের সূরাতুল ফুরকান 19 পারার 5 পৃষ্ঠার 2 নম্বর লাইনে 70 নম্বর আয়াত এই আয়াতের সার অংশ যেটা এটার ব্যাপারে প্রত্যেকটা আলোচনাও ছিল সেদিকে যাওয়ার সুযোগ নেই আমি শুধু এতটুকু বলছি সার অংশ ছিল এমন বান্দা হায়াতের জিন্দেগিতে গুনাহ করেছে আকাশচুম্বী পৃথিবীটাকে যদি গুনাহ করে করে আপনি ভরিয়েও ফেলেন আল্লাহ রাব্বুল তাকায় বান্দা আত্মসমর্পণ করো মাফ চাও গুনাহ মাফ করে দিবে কে আরে আওয়াজ যায় না মালিককে ডাক দেয়া চিল্লায়া বলেন কে শুধু আল্লাহ গুনাহ মাফ করবে না বরং যেই পরিমাণ গুনাহ নিয়া মাপ চাবেন ওই পরিমাণ গুনাহ মাফ হইয়া আবার ওই পরিমাণ নেকি গুনাহ পরিমাণ তো আল্লাহ নেকির দ্বারা পরিবর্তন করবেই আবার বোনাস হিসাবে ওই পরিমাণ নেকি আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন তুলে দিয়া তওবা করার কারণে নতুন একটা জীবন আপনাকে দান করে দিবে তাহলে বান্দা গুনাহ করেছে মাপ চাইবো কার কাছে আয় চিল্লা বলে কার কাছে আল্লাহ জাল্লা শানুহু সুবহানাহু ওয়া তাআলা আজকের আলোচনা যতটুকু করেছি আমলিয়াত কথাগুলো আমল করার তৌফিক দান করেন ছেড়ে দেওয়ার কথাগুলো ছেড়ে দেওয়ার তৌফিক দান করেন আজকের এই মাহফিল কে আল্লাহ কিয়ামতের আযাবের জরিয়া করে চিল্লায় কেন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু